হ্যালো স্টুডেন্ট আমি আমি তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা ক্লাস ইলেভেনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অর্থাৎ ডাবলবি সি এইচ এস এর আন্ডারে কমার্স নিয়ে পড়ছো তাদের একটা সাবজেক্ট হলো বিজনেস স্টাডি আমরা আজকে বিজনেস স্টাডি দু নম্বর অধ্যায় অর্থাৎ কারবার সংগঠনের রূপ ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন চ্যাপ্টারটাকে নিয়ে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করা যাক আর যাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে তারা মনে করছে যে বিজনেস স্টাডিটা তো খুব ভালো করে পড়া হয়নি আমি তোমাদেরকে কথা দিতে পারি আমার এই ভিডিওগুলো তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে তোমাদের কাছে কিন্তু বিজনেস স্টাডিটা খুব সোজা মনে হবে এবং তোমরা প্রত্যেকে সমস্ত ইনসিক্যু আনসার কনফিডেন্টের সাথে তোমরা দিতে পারবে তো চল দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো পরের যে টপিকটা রয়েছে সেটা হলো অংশীদারী কারবারে নিবন্ধন করার পদ্ধতি আচ্ছা অংশীদারী কারবারে ক্ষেত্রে নিবন্ধন করা কিন্তু কম্পালসারি নয় আমরা এর আগেও দেখেছি কিন্তু যদি আমরা নিবন্ধন করি কিছু সুবিধা পেতে পারি কি কি সুবিধা পেতে পারি সেটা আমরা পরে পড়ছি কিন্তু নিবন্ধন করতে গেলে বা রেজিস্ট্রেশন করতে গেলে তোমরা কি কী লাগবে প্রতিষ্ঠানের নাম লাগবে কর্মস্থলে ঠিকানা লাগবে কোন অন্য কোনো জায়গায় কারবার চালানো হচ্ছে তাহলে সেই জায়গার নাম ও ঠিকানা লাগবে অংশীদারীদের যোগদানের তারিখ লাগবে যে কবে পার্টনাররা এসছে অংশীদারীদের পুরো নাম এবং তাদের স্থায়ী ঠিকানা ও তাদের পেশা লাগবে এবং প্রতিষ্ঠানের মেহাত ও কার্যকাল লাগবে অর্থাৎ হতেও পারে কোন একটা পার্টনারশিপ ফার্ম কি কোন একটা পারপাসের জন্য তৈরি হলো অর্থাৎ ধরো কোন একটা বিল্ডিং বা কোন একটা কমপ্লেক্স বানাবে তুমি আর তোমার বন্ধু তো তুমি আর তোমার বন্ধু সেই বিল্ডিংটাকে বানাবে বলে তোমরা কি করলে একটা পার্টনারশিপ নিজেদের মধ্যে একটা ফার্ম তৈরি করলে বলতে পারলাম যেই বিল্ডিংটা শেষ হয়ে যাবে তোমাদের পার্টনারশিপ শেষ হয়ে যাবে তাকে হচ্ছে কার্যকাল আবার মেয়াদ কি হতে পারে তুমি আর তোমার বন্ধু কি বললে আমরা পাঁচ বছরের জন্য পার্টনার তারপরে আমাদের এই পাঁচ বছর হয়ে গেলে আমরা কিন্তু আর পার্টনার থাকবো তো সেই তোমরা কি করলে রেজিস্ট্রেশন করলে আশা করি তোমরা ছটা পয়েন্টই বুঝতে পেরে গেছো আচ্ছা নিবন্ধন করলে কি কি সুবিধা হয় মানে ধরো এখানে তো কম্পালসারি নয় কিন্তু নিবন্ধন করলে একটা সুবিধা হলো অংশীদারীরা তাদের ন্যায্য পাওনা সম্পর্কে সুনিশ্চিত থাকে মানে পার্টনার নিজেদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে কে কত টাকা পাবে সেটা আগে থেকেই লেখা থাকে প্রতারণা ভয় কম থাকে তার মানে প্রতারণা হয় না কেউ এখানটা ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে চুক্তিটা দেখা হবে যে নিজেদের মধ্যে কি চুক্তি ছিল তাহলে সেক্ষেত্রে মীমাংসা করাটা অনেক ইজি হয়ে যাবে কিন্তু কিন্তু যেটা পয়েন্ট এটা মেন মাথায় রেখো সেটা হলো ধরো তুমি কারোর কাছ থেকে টাকা পেতে ঠিক আছে ধরে নাও পাঁচ লাখ টাকা তুমি কোনটা পাওনাদারের কাছ থেকে টাকা পেতে সে বললে আমি দেবো না তুমি যদি তোমার পার্টনারশিপ ফার্মটাকে রেজিস্ট্রেশন না করাও তাহলে কিন্তু তুমি আদালতের সাহায্য নিতে পারবে না আদালতের সাহায্য তখনই নিতে পারবে একশো টাকা অবধি অর্থাৎ যদি কোনো কোন পাওনাদার কাছ থেকে তুমি যদি একশো টাকা যদি পাও বা নিরানব্বই টাকা পাও বা পঁচানব্বই টাকা পাও সে দিচ্ছে না তাহলে না কিন্তু আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো আচ্ছা অংশীদারী চুক্তিপত্র অংশীদাররা কি করে রেজিস্ট্রেশনটা তো ফার্মটাকে রেজিস্ট্রেশন করা অংশীদাররা আবার নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্ট পেপার তারা সাইন করে বলতে পারলাম নিজেদের মধ্যে চুক্তি হয় রেজিস্ট্রেশন তুমি করতেও পারো নাও করতে পারো কিন্তু নিজেদের মধ্যে চুক্তি এটা কিন্তু করতেই হবে ওকে বলতে পেরেছি তোমরা তাহলে মানে বুঝতে পারছো তো কন্ট্রাক্ট আর রেজিস্ট্রেশন দুটো কিন্তু আলাদা জিনিস নিজেদের মধ্যে কি করলে তোমার একটা ফার্ম বানালে সেটাকে তুমি রেজিস্ট্রেশন করতেও পারো নাও করতে পারো কিন্তু ধরো তোমরা যে দুজন বন্ধু মিলে তোমরা যে পার্টনারশিপ ফান্ডটা তৈরি করলে তাদের মধ্যে কিন্তু একটা কন্ট্রাক্ট থাকবে সেটা রিটেন হতে পারে অথবা সেটা ওরাল হতে পারে মানে মৌখিকও হতে পারে যেটা রিটেন হয় সেখানে কি লেখা থাকে রিটেন হওয়াটাই ভালো কারবারের নাম ঠিকানা লেখা থাকে অংশীদারদের নাম ঠিকানা লেখা থাকে ঠিক আছে মানে কারা কারা পার্টনা তাদের নাম আর ঠিকানাটা রয়েছে কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য লেখা থাকে মানে মুখ্য উদ্দেশ্য এবং গৌণ উদ্দেশ্য কি সেটা লেখা থাকে মূলধনের কে কত পরিমাণ দিয়েছে ঠিক আছে মানে কে কত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করেছে লাভ ক্ষতির বন্টন কিভাবে হবে অর্থাৎ না ওয়ান ইস টু ওয়ান হবে সেটা এখানে লেখা থাকে মেনশন করা থাকে মানে ফিফটি ফিফটি হতে পারে সিক্সটি হতে পারে ঠিক আছে তো সেটা রেশিওটা এখানে মেনশন করা থাকে অংশীদারদের বেতন কত টাকা করে পাওয়া যাবে মানে অংশীদাররা বেতন কত টাকা করে পাবে সেটা এখানে লেখা থাকে মূলধনের উপর সুদ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা এমসি কিন্তু আসতে পারে মূলধনের উপরে তুমি সুদ অর্থাৎ তুমি যে ক্যাপিটালটা ইনভেস্ট করো তার উপর একটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাওয়া যায় কিন্তু এটা তখনই পাওয়া যায় যদি কন্ট্যাক্ট পেপারে লেখা থাকে যদি কন্ট্যাক্ট পেপারে ইন্টারেস্ট অন ক্যাপিটাল লেখা না থাকে তাহলে কিন্তু তুমি কোনো সুদ পাবে না ওকে বলতে পারলাম এবং হচ্ছে সুনামের মূল্যায়ন অর্থাৎ গুডউইল ক্যালকুলেশন করতে গেলে আমাদের কিন্তু এই অংশীদারিদের চুক্তিপত্রটা আমাদের দরকার লাগে ওকে মজা এবার দেখো পরের টপিক সেটা হলো কি লিমিটেড লাইবিলিটি এবং আনলিমিটেড লাইবিলিটি অফ পার্নাসি ফার্ম অর্থাৎ ফার্ম ফার্মকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি আর একটা হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি এই আনলিমিটেড লাইবিলিটিটাই হলো সাধারণ পার্টনারশিপ ফার্ম লিমিটেড লাইবিলিটি হলো স্পেশাল কেস বলতে পারলাম ফার্মটা যখন পরিচালনা করা হয় তখন কিন্তু সকল অংশীদার কারবারে পরিচালনা অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ যেহেতু সবাই কেন পার্টিসিপেট করবে লিমিটেড যেহেতু তার মানে সবাই এটার মধ্যে

ঠিক আছে সীমাবদ্ধ দায়ের রয়েছে তার জন্য হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে বাধ্যতামূলক আর আনলিমিটেড লাইবিলিটির ক্ষেত্রে বাধ্যতামূলক নয় রেজিস্ট্রেশন করতেও পারো না করতে পারো কিন্তু করলে সুবিধা পাওয়া যাবে সেটা আমরা আগে আলোচনা করেছি চার নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো নতুন অংশীদারের গ্রহণ সবাই সম্মতি দিল না তা সত্ত্বেও নিউ পার্টনার তুমি এখানে নিতে পারবে কিন্তু এখানে সবার সম্মতি দরকার যদি ধরো ধরে নাও একটা ব্যবসা করছে হচ্ছে আহ পঞ্চাশ জন সেখানে উনপঞ্চাশ বলে নেওয়া হবে আর একজন বললো যে নামা হবে না নতুন পার্টনারকে তাহলে কিন্তু নামা হবে না একজন পার্টনারকে সবার সম্মতি দরকার ওকে বুঝতে পারলাম তবে নতুন পার্টনার নিউ পার্টনারের অ্যাডমিশন নামা যায় ওকে বুঝতে পেরেছি তো চলো পরের টপিকে আমরা চলে যাই टाइप्स অফ পার্টনার দেখো পার্নশিপ ফার্মে বিভিন্ন টাইপের পার্টনার হয় একটা হলো নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকটিভ পার্টনার যারা পরিচালনায় সক্রিয় অংশ করে তাদেরকে আমরা অ্যাকটিভ পার্টনার বলবো স্লিপিং পার্টনার যারা ক্যাপিটাল ইনভেস্ট করেছে प्रॉफिट এন্ড লস রেশিও অনুযায়ী তারা লাভ বা ক্ষতি যেটা হয় সেটাই পায় কিন্তু পরিচালনায় সক্রিয়ভাবে ভূমিকা নেয় না তাদেরকে আমরা বলবো ঘুমন্ত পার্টনার বা স্লিপিং পার্টনার নমিনাল পার্টনার যারা কি করে ক্যাপিটাল ইনভেস্ট করেনি পরিচালনাও করে না শুধু নিজের নাম ব্যবহার করতে দিয়েছো তুমি বলে এরকম পার্টনার কেন নেব হতেই পারে যে সমাজের মধ্যে এমন কোন নাম করা ব্যক্তি যাকে তুমি যদি পার্টনার হিসাবে নাও তাহলে তার নামে তুমি বড় বড় কন্ট্যাক্ট পেতে পারো বড় বড় টেন্ডার পেতে পারো তার জন্য তাকে তুমি কি করেছ পার্টনারশিপ ফার্মের মধ্যে রেখেছ আচ্ছা আধা পার্টনার কাকে বলা হয় বলছে ধরো অবসর নিয়ে নিয়েছে কোনো পার্টনার তারপরও তার মূলধনটাকে তুলে না নিয়ে ঋণ হিসাবে রেখে দিয়েছে এবং তার উপরে সুদ নিচ্ছে তাকে আমরা কি বলবো আধা পার্টনার এখানে মাথায় রাখবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কন্ট্রাক্ট ফর্মে লেখা থাকুক আর না থাকুক সিক্স পার্সেন্ট করে কিন্তু দিতে হবে ওকে বোঝা ভাইলো সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয় পার্টনারশিপ ফর্মে লেখা থাকুক আর না থাকুক ইন্টারেস্ট অন ক্যাপিটাল লেখা না থাকলে দেওয়া হবে না লেখা থাকলেই তবে পাবে পার্টনাররা কিন্তু ইন্টারেস্ট অন লোন লেখা থাকুক আর না থাকুক সিক্স পার্সেন্ট করে কিন্তু দিতে হবে আচ্ছা ওয়ার্কিং পার্টনার কাকে বলছে বলছে এরা ক্যাপিটাল ইনভেস্ট করে না বাট পরিশ্রম এবং হচ্ছে কর্মকুশলতা দিয়ে সাহায্য করে মানে তারা খুব স্কিল কিন্তু তার পয়সা নেই তুমি বললে ঠিক আছে ঠিক আছে চল তোকে নিয়ে আমি ব্যবসা করো যদি তাহলে খাট আমি ঘরে বসে থাকবো ঠিক আছে আমি টাকা দিয়েছি তুই খাট তাহলে সেটাকে আমরা কি বলবো ওয়ার্কিং পার্টনার পার্টনার ইন প্রফিট বলছে এরকম পার্টনার আছে যারা কি বলে বলতো আমি শুধু লাভের ভাগ নেবো ঠিক আছে ক্ষতির ভাগ আমি নেব না অর্থাৎ যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি ওটার মধ্যে নেই লাভ হলে লাভের টাকাটা আমি নেবো সেটাকে বলা হয় পার্টনার ইন প্রফিট সাব পার্টনারটাকে বলা হয় প্রাপ্য লাভের অংশ অপর কোনো থার্ড পার্টির সঙ্গে একসঙ্গে ভোগ করতে চুক্তির দ্বারা আবদ্ধ অর্থাৎ কি করেছে ধরো হাজব্যান্ড আর ওয়াইফ বলতে পারলাম তো হাজবেন্ড ধরো পার্টনার ওয়াইফ পার্টনার নয় কিন্তু দুজনেই কি করে ব্যবসা থেকে টাকা তোলে এইভাবেই চুক্তি করা আছে রূপক অংশীদারী রূপক অংশীদারীটা কি হচ্ছে বলছে এরা রূপক মানে অ্যাকচুয়াল নয় অ্যাকচুয়াল পার্টনার নয় এরা ঠিক আছে পরিচালনা করে না কিন্তু কথাবার্তা খুব ভালো বলে ঠিক আছে থার্ড পার্টির সঙ্গে কথা বলার জন্য বলে ঋণের ব্যবস্থা করে নিতে পারে ঠিক আছে কোনটা কানিয়ে নিতে পারে মানে একজন স্কিলফুল লোক দেখতে খুব সুন্দর হ্যান্ডসাম ভালো ইংলিশে কথা বলতে পারে প্রেজেন্টেশন আছে সে পার্টনার নয় কিন্তু সে এমন দেখায় যে সে হলো পার্টনার বলতে পারলাম তো সে কি করে তার স্কিল দিয়ে সে কি করতে পারে ঋণ মানে টাকা ক্যাপিটাল নিয়ে আসতে পারে ঠিক আছে প্লাস হচ্ছে টেন্ডার নিয়ে আসতে পারে তো তাকে আমরা কি বলছি রূপক অংশীরা দেখো আঠারো বছরের নিচে যদি কারোর বয়স হয় সে কিন্তু কোনো কন্ট্রাক্ট সাইন করতে পারে না মানে পার্টনারশিপের মধ্যে যে কন্ট্রাক্টটা হয় সে সাইন করতে পারে না উনিশশো বত্রিশ সালের আইন অনুযায়ী বলতে পারলাম কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে অনেক সময় কি করা হয় মাইনারকেও পার্টনার করা হয় ধর একটা লোকের প্রচুর টাকা সে বললো যে আমি ইনকাম ট্যাক্সে যাবে আমি পার্টনার হব না আমার ছেলেকে আমি পার্টনার করে দেব ছেলে হচ্ছে মাইনার তাহলে বাবা মায়ের টাকা দিয়ে ছেলেকে কি করা হলো ওই ব্যবসায় পার্টনার বানিয়ে দিল বলতে পারলাম তো এখানে কি হয় লাভের অংশ সে মানে অধিকার থাকবে মানে মাইনার হলেও সে লাভের টাকা পাবে হিসাবপত্র তাকে দেখাতে হবে ঠিক আছে মাইনার যদি বলে আমাকে দেখাও তাহলে তাকে হিসাবপত্র তবে সব সব কিছু দেখাতে হবে দায় সীমিত মানে এক্ষেত্রে কিন্তু ওর ক্ষেত্রে লিমিটেড লাইবিলিটি অর্থাৎ লিমিটেড লাইবিলিটি মানে সীমাবদ্ধ দায় মানে যদি মানে পার্টনারশিপ ব্যবসার কোনো লাইবিলিটি পেমেন্ট করতে হবে তাহলে তার মানে প্রাইভেট সম্পত্তির উপরে হাত পড়বে না আর চার নম্বর পয়েন্টটা হলো তাকে দেউলিয়া কোনোদিন ঘোষণা করা যাবে ওকে ইনস্টলমেন্ট ডিগ্লিয়ার করা যাবে না তাকে ওকে ক্লিয়ার চলো পরের টপিকটা দেখিনি সমবায় সমিতি শ্রেণী বিভাগ দেখো সমবায় সমিতি তো আমরা আগেই পড়ে এসেছিলাম যেটা হচ্ছে কোঅপারেটিভ এদের টার্গেট কিন্তু মুনাফা অর্জন করা নয় এদের টার্গেট হলো লোকের জনসেবা করা বলতে পারলাম তো দেখো এখানে সমবায় সমিতি বিভিন্ন টাইপের হতে পারে প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটি প্রডিউসার মানে কি প্রডিউস করে কুটির ও ক্ষুদ্র শিল্পের শ্রমিকরা এক হয়ে মানে কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প শ্রমিকরা কি করলো এক হয়ে একটা দ্রব্য উৎপাদন করার জন্য সমবায় সমিতি তৈরি করে বলতে পারলাম তো তারা কি করছে উৎপাদন করছে এই শ্রমিকরা তো একে কি বলা হচ্ছে প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটি উদাহরণ কি হতে পারে তাঁত শিল্প ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি কি বলছে ক্ষুদ্রায়তন শিল্পের মালিকরা যারা ছোট ছোট শিল্প রয়েছে তাদের মালিকরা এক হয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার প্রয়োজনে মানে সবাই মিলে কি করলো একটা অ্যাডভান্স মেশিনারি কিনে নিয়ে এলো ঠিক আছে এই মালিকরা একসঙ্গে এক হয়ে তারা যন্ত্রপাতি একসঙ্গে ইউজ করছে আচ্ছা করছে যন্ত্রপাতি সরবরাহ করছে এবং ওরা উৎপাদন করছে সেটাকে আবার বিক্রিরও ব্যবস্থা করছে বলতে পারলাম কেউ উৎপাদন করছে ধরো কেউ একজন উৎপাদন করলো কেউ দায়িত্ব নিলো সেটাকে বিক্রি করা মানে বিপণনের দায়িত্ব নিচ্ছে বলতে পারলাম তাকে আমরা কি বলছি ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ তো এরকম কিছু লোকরা মিলে এই কোঅপারেটিভ বা সমিতিটাকে তৈরি করে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি কৃষক কারিগর ব্যবসায়ীদেরকে স্বল্প ও দীর্ঘ দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে বলতে পারলাম কৃষকদের ধর ঋণের দরকার ছোট ছোট ব্যবসায়ীদের ঋণের দরকার তাদেরকে এরা কি করে টাকা দিয়ে বা ঋণ দিয়ে এদেরকে অর্থ দিয়ে সাহায্য করে থাকে কম ইন্টারেস্টে বলতে পারলাম কেন এদের তো সেবা করার উদ্দেশ্য নন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি এরা কি করে এরা ন্যায্য মূল্যকে কৃষকদেরকে বীজ সার কৃষকের যন্ত্রপাতি শিল্পে কাঁচামাল কি করছে এরা কি করছে এরা টাকা না দিয়ে এরা বলছে আমরা তোমাদেরকে দেব সেগুলোকে খুব কম টাকার মধ্যে আমরা তোমাদেরকে সাপ্লাই করবো কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি কি মধ্যস্থ কারবারিক কুফলের হাত থেকে রক্ষার জন্য ক্রেতাদের স্বল্প লাভে বিক্রি করা করে অর্থাৎ কি করে কোঅপারেটিভ সোসাইটি কি করছে বলতো যে আজকে যারা ধরো চাষি আর যারা হচ্ছে ধরো কনজিউমার অর্থাৎ ক্রেতা এদের মাঝখানে কি করে কিছু মিডিলম্যান ঢুকে যায় গিয়ে কি করে চাষিদের কাছ থেকে মালটা কিনে নেয় ক্রেতাদের কাছে দামি টাকায় বিক্রি করে তো এই মিডিলম্যানদেরকে যাতে মাঝখানে না রাখা যায় তাদের যাতে কু ফল যাতে আমাদের উপরে না পড়ে সেই কনজিউমার কোঅপারেটিভ তার জন্য গঠন করা হয় যারা কি করে ডাইরেক্ট চাষিদের কাছ থেকে মাল নিয়ে ক্রেতার কাছে পৌঁছে দেয় মিডিলম্যানদেরকে রাখেই না হাউজিং সোসাইটি গৃহ নির্মাণ করার জন্য ঋণ দিয়ে থাকে খুব কম ইন্টারেস্টে কোঅপারেটিভ ইন্স্যুরেন্স সোসাইটি এরা কি করছে বিমাকারীরা মিলিত হয়ে যে সমবায় সমিতি গঠন করে এবং সমবায় সমিতির মুনাফা হলে তার নিজেদের মধ্যে বন্টন করে নেয় বলতে পারলাম আজকে দেখবে শস্য বীমা শস্য নষ্ট হয়ে গেল তাহলে চাষির ক্ষতি হবে তার জন্য কি হবে বিমা করা রয়েছে বা ক্যাটেল ইন্স্যুরেন্স তোমরা নাম শুনে থাকবে যে এগুলো হচ্ছে কি এই ইন্স্যুরেন্সগুলো করলে বাইচান্স যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি এই টাকাগুলো পেমেন্ট করে থাকে লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় এবং কর্মের স্থায়ী ব্যবস্থা করতে পারে এবং ঠিকাদারদের যে শোষণ বন্ধ করতে পারে সেটাই হলো লেবার কন্ট্রাক্ট এবং কনস্ট্রাকশন কোঅপারেটিভ এর উদ্দেশ্য তার জন্য গঠন করা হয়ে থাকে মাল্টিপারপাস একাধিক উদ্দেশ্য সাধনের জন্য পৃথক পৃথক সমবায় স্থাপন করে বলতে পারলাম তার মানে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি হলো কি একটা একাধিক উদ্দেশ্য মানে প্রচুর উদ্দেশ্য রয়েছে নিয়ে কি করা হয়েছে একটা সমবায় স্থাপন করা হয়েছে সেটাকে আমরা কি বলছি মাল্টিপারপাস আচ্ছা সমবায় বা কোঅপারেটিভের উদ্দেশ্য কি মুনাফা অর্জন করা নয় ন্যায্য মূল্যের পণ্য বা সেবা প্রদান করা মধ্যস্থ কারবারিদের হ্রাস করা কর্মসংস্থান করা শোষণের হাত থেকে রক্ষা করা ঐক্যবদ্ধ করা শান্তি প্রতিষ্ঠা করা বলতে পারলাম তার মানে সমবায় সমিতি থাকা মানে সমাজের পক্ষে আরো ভালো ঠিক আছে পরে টপিকে দেখো আমরা চলে আসছি সেটা হলো স্টেপ ইন সেটিং আপ আপ বিজনেস অর্গানাইজেশন একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে কি কি স্টেপ বা কি কি পদক্ষেপ নিতে হবে সম্ভাবনা উদ্ভাবন নাম্বার ওয়ান ধরো তোমার এরিয়ার মধ্যে কি ব্যবসা করলে সে ব্যবসার ভালো সপেক্ট আছে মানে তার সম্ভাবনাটা খুব ভালো আছে সেটা তোমাকে আগে ভাবতে হবে নাম্বার তোমাকে অনুসন্ধান করতে হবে মানে আজকে তোমাকে খবর নিতে হবে চলবে চলবে কি না এলাকার মধ্যে আছে তোমাকে হবে একদম আমি ডিসিশন নিয়েছি আমি এই ব্যবসাটা করবোই তাই এটাকে বলা হচ্ছে স্থির সিদ্ধান্ত তারপরে কি করতে হবে তোমাকে আয়তন স্থির করা আয়তন স্থির করা মানে তুমি কারবারটাকে খুব বড় আকারে করতে চাইছো না মাঝারি না ক্ষুদ্র সেটা তোমাকে স্থির করতে হবে আয়তন মানে কতটা সাইজ হবে ব্যবসাটা মানে বড় হবে না ছোট হবে না মাঝারি হবে সেই অনুযায়ী তোমাকে মালিকানা নির্ধারণ করতে হবে যদি তোমার ব্যবসাটা ছোট হয় তাহলে তুমি এক মালিকানা কারবার করতে পারো তোমার যদি মনে হয় যে না তুমি আর বন্ধু মিলে করবে তাহলে তুমি আর তোমার বন্ধুরা মিলে পার্টনারশিপ ব্যবসা করতে পারো তোমার যদি মনে হয় যে না আমার সেবা প্রদান করারই উদ্দেশ্য হবে মুনাফা অর্জন করার নয় তাহলে সেক্ষেত্রে তুমি কোঅপারেটিভ সোসাইটি করতে পারো অথবা তুমি জয়েন্ট স্টক কোম্পানি করতে পারো যেখানে তুমি মুনাফা অর্জন করার তোমার উদ্দেশ্য হবে এবং তুমি অল ওভার ওয়ার্ল্ড বা অল ওভার ইন্ডিয়ার মধ্যে তুমি ব্যবসা যাতে করে ছড়িয়ে দিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাকে মালিকানা নির্ধারণ করতে হবে ছ নম্বর হচ্ছে স্থান নির্বাচন করতে হবে যে তুমি কোন প্লেসে এই ব্যবসাটা করতে চাইছো প্রকল্প প্রণয়ন করতে হবে অর্থাৎ যে প্ল্যানিং করতে হবে যে কোথা থেকে মাল আসবে র মেটিরিয়াল কোথা থেকে কিনবো ঠিক আছে সেই পুরো প্ল্যানিংটা তোমাকে করতে হবে মূলধনের সংস্থান করতে হবে ক্যাপিটাল তোমাকে অ্যারেঞ্জ করতে হবে যে তুমি শেয়ার থেকে কত টাকা অ্যারাইজ করবে তুমি কত টাকা ডিভেঞ্চার্স থেকে তুমি লোন নেবে কতটা তুমি ব্যাঙ্ক লোন নেবে কতটা তুমি সিকিওর লোন নেবে কতটা আনসিকিওর লোন নেবে সেটা তোমাকে দেখে নিতে হবে তারপর তোমাকে আইনত যে লিগাল স্টেপসগুলো রয়েছে সেগুলো তোমাকে নিতে হবে কেন রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে ঠিক আছে সংযোজন তোমাকে সব জিনিসগুলোকে এক জায়গায় আনতে হবে ঠিক আছে ম্যান মানে ম্যান পাওয়ার মেটেরিয়াল মানি ইনভেস্টার সবাইকে একটা জায়গায় নিয়ে আসতে হবে তার যে হচ্ছে সংযোজন বাজার সমীক্ষা করতে হবে তোমাকে মার্কেট সার্ভে করে দেখতে হবে ঠিক আছে যে আজকে এই মার্কেটে এই জিনিসটা চলবে কিনা ঠিক আছে বা চললেও মার্কেটিং স্ট্র্যাটেজি কি করতে হবে তোমাকে সেটা তোমাকে ঠিক করতে হবে তারপর হচ্ছে সাংগঠনিক কাঠামো আজকে তোমার এই ব্যবসাটাকে কারা পরিচালনা করবে কারা কারা ডিরেক্টর থাকবে সেটা তোমাকে দেখতে হবে একটা সংগঠন বা অর্গানাইজেশন তোমাকে তৈরি করতে হবে যারা পুরো ব্যাপারটাকে ম্যানেজ করবে এরপর যে টপিকটা রয়েছে সেটা হলো খুব ইম্পর্টেন্ট সেটা হলো মেমোরিয়াম নামক অ্যাসোসিয়েশন তোমরা এর আগেই পড়ে এসেছো যে জয়েন্ট স্টক কোম্পানি অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যেটা হচ্ছে কম্পালসারি একটা দলিল ঠিক আছে দেখো এটি একটি এক মৌলিক ও গুরুত্বপূর্ণ দলিল ঠিক আছে মানে এটা তোমাকে বানাতেই হবে জয়েন্ট স্টক কোম্পানি প্রাইভেট এবং পাবলিকের ক্ষেত্রে কোম্পানির অধিকারে সনদ বলা হয়ে থাকে এটা বাধ্যতামূলক দুটো কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক আর তোমরা জেনে গেছো পাবলিকের ক্ষেত্রে কজন সাইন করবে সাতজন আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কজন সাইন করবে দুজন তো দু হাজার তেরো সেকশন ফোর অনুযায়ী এই মেমোরেন্ডাম বা অ্যাসোসিয়েশনের মধ্যে কি কি লেখা থাকে কোম্পানির নাম কোম্পানি কোন প্লেসে রয়েছে তার অ্যাড্রেস তার উদ্দেশ্য মুখ্য এবং গৌণ উদ্দেশ্য অর্থাৎ প্রাইমারি উদ্দেশ্য কি সেকেন্ডারি উদ্দেশ্য কি সেটা লেখা মেনশন করতে হবে দায় শেয়ার হোল্ডারদের কতটা কি দায় আছে তাদের কতটা সীমাবদ্ধ না অসীম সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে মূলধন তুমি কিভাবে অ্যারেঞ্জ করছো অর্থাৎ তুমি শেয়ার থেকে কত নেবে ডিভেন্সার থেকে কত পরিমাণ টাকা তুলবে সেখানে এখানে হচ্ছে যারা বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে রয়েছে বা যারা মিলে তৈরি করছে তাদের স্বাক্ষর এবং সম্মতি থাকতে হবে থার্ড পার্টির সাথে তোমার কি সম্পর্ক থাকবে ঠিক আছে অর্থাৎ ব্যবসায় ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি ছাড়াও যদি থার্ড পার্টি থাকে তাহলে তার সাথে ব্যবসার কি রিলেশন থাকবে সেটা লিখতে পারবে এবং মাথায় রাখবে এই মেমোরিয়াম অফ অ্যাসোসিয়েশন খুব ইজিলিভাবে চেঞ্জ করা যায় না পরিবর্তন করতে হলে কিছু পদ্ধতি অবলম্বন করে তবে চেঞ্জ করা যায় ওকে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এটা কিন্তু বাধ্যবাধকতামূলক নয় হলো লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মানে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আর এটা কম্পালসারি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলতে পারলাম তো এটা হলো দেখো এমওএ এমওএ মানে হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের অধীনে কোম্পানি আভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয়বস্তু অর্থাৎ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে ইন্টারনাল এবং এক্সটার্নাল সব ব্যাপারটাই মেনশন করা থাকে আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের মধ্যে ব্যবসার বা কোম্পানির ইন্টারনাল ব্যাপারটা কিভাবে পরিচালনা হবে সেটা এখানে লেখা থাকে যেমন কি কি লেখা থাকে অনুমোদিত অর্থ অর্থাৎ অথরাইজড ক্যাপিটাল অথরাইজড ক্যাপিটাল মানে আজকে অথরাইজ মানে এই ক্যাপিটালটা তুমি কত টাকা অ্যারাইজ করতে পারো বলতে পারলাম এবং সেখানে শেয়ার সংখ্যা কত হবে ঠিক আছে মানে কতগুলো শেয়ার তুমি মার্কেটে ইস্যু করবে সেটা এখানে মেনশন করা থাকে শেয়ার হোল্ডারদের অধিকার লেখা থাকে এখানটায় শেয়ারের মূল্য লেখা থাকে শেয়ারের মূল্য একেবারেও নিতে পারো আবার ইনস্টলমেন্টও কোম্পানি নিয়ে থাকে বুঝতে পারলাম ধরে নাও একটা কোম্পানির শেয়ার তার মূল্য হল দশ টাকা সেই দশ টাকাটা কোম্পানি যদি মনে করে অ্যাপ্লিকেশন করার সময় ধরো কোনো একজন লোক ওই কোম্পানির শেয়ার কিনবে তার জন্য সে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন সময় নিল হলো তিন টাকা অ্যালটমেন্ট যখন তাকে শেয়ারটা দেওয়া হচ্ছে তখন নেওয়া হবে দু টাকা তারপরে তারপরে তার কাছ থেকে নেওয়া হবে আরও দু টাকা তারপরে ধরো ফাইনাল করে বাদ বাকি টাকাটা তার কাছ নিয়ে নেওয়া হবে বলতে পারলাম তো এইভাবে যে তুমি একেবারে নেবে না তুমি ইনস্টলমেন্টের টাকাটা নেবে শেয়ারে সেটাও এখানে লেখা থাকে শেয়ার ফল ফিচার অর্থাৎ যদি শেয়ারের মূল্য সে যদি পুরো টাকাটা যদি না দিতে পারে ধরো কেউ সাত টাকা অবধি দিয়েছে ফাইনাল কলে তিন টাকাটা শেয়ার দিতে পারলো না তাহলে তার শেয়ারের যে টাকাটা আছে সেটা কোম্পানি পুরোটাই ফরফিট করে নেবে মানে আত্মসাৎ করে নেবে কোম্পানি কিন্তু তার টাকাটা আর ফেরত দেবে না এবং তার যে শেয়ার রয়েছে সেটাকে আবার সে রি ইস্যু করে দেবে পারলাম ইস্যু করে পুনরায় অন্য লোকের কাছ থেকে সে টাকাটাকে আবার রিয়ালাইজ করবে তো এগুলো প্রত্যেকটাই আর্টিকেলস এর মধ্যে লেখা থাকে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের মধ্যে ঋণপত্র গ্রহণের ক্ষমতা ডিভেঞ্চার্স কত পরিমাণ আহ মানে লোন নেবে মার্কেট থেকে এখানে মেনশন থাকে প্রচুর লোন নিতে পারে না আনলিমিটেড আবার পরিচালকদের নাম তাদের ঠিকানা তাদের মাইনে সবটাই এর মধ্যে লেখা থাকে মানে যারা পরিচালনা করছে মানে ডিরেক্টার ডিরেক্টারদের নাম ঠিকানা তাদের মাইনে এখানে লেখা থাকছে কোম্পানি সিলমোহর থাকছে ঠিক আছে এবং আগে জেনে গেছে কোম্পানি সিলমোহর কি কেন কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তি তো কৃত্রিম ব্যক্তি সিগনেচার করতে পারে না দ্যাটস ওয়াই কোম্পানির সিগনেচারের পরিবর্তে কি ইউজ করে থাকে সিলমহর ইউজ করে থাকে মুনাফা বন্টনের পদ্ধতি মুনাফা হলে প্রফিট হলে সেটা কীভাবে বন্টন হবে সেটা এখানে লেখা থাকে বার্ষিক সভা কবে আহ্বান করা হবে এবং কি নিয়মে পরিচালনা করা হবে সেটাও এর মধ্যে লেখা থাকে আশা করি এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরে গেছো যদি আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না একটা লাইক দিতে ভুলো না আর কমেন্টস করে জানি কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ